পঞ্চায়েত ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে শাশুড়ি জামাইয়ের কাজিয়া। পঞ্চায়েত দলের টিকিট না পেয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুললেন মানিকচকে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের জামাই তথা মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সন্দীপ সরকার। আর এই নিয়ে শুরু হয়েছে তৃণমূলের অন্তরে রাজনৈতিক তরজা। প্রথমে ছমাস ঠিক নয়, আমি 2013 সাল থেকে গ্রাসরুটে মানিকচকের বুকে পলিটিক্স করি, রাজনীতি করি এবং পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে আমি বিগত এক বছর ধরে এই চারখানা অঞ্চলের মধ্যে আমি করে থাকি, তার বাইরে আমি কোথাও যাই না। এবং প্রতিটা বুথে বুথে বুথ কমিটি করা, প্রতিটা বুথে বুথে ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে বুথ থেকে ক্যান্ডিডেটের নাম নেওয়া, লাস্ট নমিনেশন যেদিন মানে ক্যান্ডিডেট দিন ডিক্লেয়ার হয় তার আগের দিন অবধি আমরা এমএলএর কাছে গিয়ে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেটের নাম ফাইনাল করেছি আগের দিন অবধি। তারপরে হঠাৎ দল মারফত জানতে পারলাম যে আমার নাম নাই এখানে, কবিতা মণ্ডল। কবিতা মণ্ডলকে পঞ্চায়েত সমিতি, যেহেতু তিনি তার সিটটা ওবিসি হয়ে গেছে এবং সে নিজের এলাকা থেকে নিজের বাড়ির সিট থেকে দাঁড়াতে যায়নি, আমরা তখন ওকে আমরা মানিকচকের ওই 21 নম্বর সিটটা আমরা ওকে দিয়েছিলাম। তো এক কথায় রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। কীরকম রাজনৈতিক ষড়যন্ত্র? দেখেন, আমি তো খুব ডিপলি পলিটিক্সটা করি এবং আমি জেলা তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, প্রতিটা ব্লকেই এমএলএ এবং ব্লক প্রেসিডেন্ট এরাই ক্যান্ডিডেট ফাইনাল করেছে। কারণ লাস্ট যেদিন ডিক্লেয়ার হয় তার আগের দিন অবধি যদি এমএলএ ব্লক প্রেসিডেন্ট পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত টিকিট চেঞ্জ করতে পারেন, তো এখানে পিকের লোক বা আইপ্যাকের লোকের কোনো ফ্যাক্টর নেই, এগুলো সব সাজানো গল্প। রাজনৈতিক শিকার বলতে কেমন বলতে, আমি তো বললাম এমএলএ এবং ব্লক প্রেসিডেন্ট যেটাই করেছেন সেটাই ফাইনাল। এমএলএ আমাদের এখানকার কে? সাবিত্রী মিত্র নিশ্চয়ই। তো এমএলএ এবং ব্লক প্রেসিডেন্ট তারাই, তাদের সহিত সমস্ত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত জেলা পরিষদ টিকিট হয়েছে। হ্যাঁ নিশ্চয়ই, আমার সঙ্গে পারিবারিক কিছু বিবাদ রয়েছে, তার জেরে এটা আমি স্বীকার হলাম। অনেক তৃণমূল কর্মীর হতাশার মুখে পড়েছে, এর কি প্রভাব পড়বে পঞ্চায়েত ভোটে? দেখেন, আমি একটা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে কাজ করেছি এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে থাকতে চাই। নিশ্চয়ই এটা একটা এফেক্ট করেছে, অনেকেই দাঁড়াতে চায়নি যারা ক্যান্ডিডেট ফাইনাল হয়েছে, আমার জন্য তারা দাঁড়িয়েছিল এবং তাদেরকে যথাযথ আমি কালকে সবাইকে বলেছি তোমরা নমিনেশন ফাইল করো, অনেকেই নমিনেশন ফাইল করতে চাইছিল না, এখনও অনেকে উদ্যোগ করতে চাইছে। আমরা বোঝাবো যে যখন দল নাম দিয়েছে তখন নমিনেশন, আজকের ডেটেও মানিকচকের বুকে কোনো পঞ্চায়েত সমিতির নমিনেশন উইড্রো করতে যাচ্ছে তাকেও এমএলএ ব্লক প্রেসিডেন্ট ফোন করছেন, আজকে স্টিল নাম আজকের ডেটে না, আজকের ডেটেও ক্যান্ডিডেট ফাইনাল হচ্ছে আর আমার নামটা পিকের লোক বাদ দিয়ে দিয়েছে এই বলে চালিয়ে দেওয়া হচ্ছে। জেলা প্রেসিডেন্টকে তো জিজ্ঞেস আমরা করেছি, তিনি তার উত্তর দিয়েছেন, আমাকে একটাই কথা বললেন, সবই তুমি বুঝতে পারছো। হ্যাঁ, আমি সবই বুঝতে পারছি কোথায় থেকে হচ্ছে, তার বেশি জেলা প্রেসিডেন্ট কিছু বলতে চাননি তাতে, কারণ জেলা প্রেসিডেন্টও একটা টিকিট গ্রাম পঞ্চায়েতের টিকিট চাওয়ার জন্য এমএলএকে এবং আমাদেরকে বলছিলেন, তাহলে তিনি যদি চেঞ্জ করে থাকতেন তাহলে তো গ্রাম পঞ্চায়েত টিকিটটা তার চাওয়ার প্রয়োজন হতো না। তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে থাকতে চাই।